उसे देखाओ का मासो जी আমার মাছ এগুলো আমরা একটু দেখব এই কোনটা নাই ক্যারেট দেখি সাফুয়ান তোমার আব্বা কই গেছেন বন্ধ পানি চান কিতাল লাগে মাছ পাওয়া লাগে না তো তুমি মাছ খাইবে আইসকু ফ্রেশ তাজা মাছ আহি খে আমার বাগনা নি বেটা শর্মায় যাই আই আমি ভিডিও করার যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটা করি আর একটা আমরা হাওয়ার এখন শীতের সিজন তো শীতের সময়ে আমরা হাওয়ারগুলো শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে সেখানে আমাদের ছোট ছোট অথবা বড় জায়গা অনুযায়ী সবারই কম বেশি পুকুর আছে তো এই পুকুরগুলোতে আসলে মাছ ধরা হয় এই যে ছোট ছোট পুকুরগুলো আছে এগুলো সেচে তারপরে মাছ ধরা হয় তো এখানে সরিষা ক্ষেত এইবারই প্রথম আমাদের একজন এখানে সরিষা ক্ষেত করেছেন তো আমি এইদিকে হেঁটে যাচ্ছি আর আমি আসলে যেখানে যাব আমাদের হাওরে একদম মাঝ বরাবর আমি যাব তো সেখানে অনেক কাদা কাদার মধ্যে দিয়ে যেতে হবে তো আমি সেই কাদার মধ্যে দিয়েই যাব সেখানে গিয়ে আমরা কিভাবে মাছ ধরা হয় এবং কিভাবে এটা সেচ দেওয়া হয় আর আপনারাও সাথে থাকুন আপনারাও দেখবেন তো আমি হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত এইবারই প্রথম আমাদের এই এলাকায় সরিষার ক্ষেত করা হয়েছে খুবই সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন যাই হোক তো আমরা আসলে যে উদ্দেশ্যে বের হয়েছি আগে সেখানে চলে যাই তারপরে তারপরে সেখানে গিয়ে আমরা আসলে আমরা সে যে কীভাবে মাছ ধরা হচ্ছে এবং কেমন মাছ পাওয়া গেল এই জিনিসগুলো আমরা একটু দেখব তো আসলে এই দিকে যাওয়াটা কিন্তু অনেক কঠিন একটা বিষয় তা মোটেও সহজ না অনেক কষ্টকর একটা কাজ তো আমি মোটামুটি কাদার মধ্যে চলে এসেছি আমি এখন কাদার মধ্যে দিয়ে হাঁটতেছি আর এখানে বুড়ো মৌসুমের জন্য ধান লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কাদার মধ্য দিয়েই আমাকে হেঁটে যেতে হবে গরম মৌসুমের জন্য বুড়ো ধান রোপণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর আসলে কাদা কতটুকু তা আমি এখন দেখাতে পারতেছি না যেহেতু আমি নিজেই ক্যামেরা করতেছি তো কাদা আসলে কতটুকু সেটা দেখানো অনেক কঠিন হয়ে পড়েছে তো আসলে আমি যেখানে যাব তারা ইতিমধ্যেই মাছ ধরা শেষ করে ফেলেছেন তারা ইতিমধ্যেই মাছ ধরা শেষ করে ফেলেছেন এখন আসলে তারপরেও আমি
ওই দিকেই যাব। আরে খুবই কাদা, আর পানি একদম শুকিয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমরা যখন বুড়ো মৌসুমের জন্য বীজ রোপণ করা হয়েছিল, তখন আমার সুজন চাচা আর আমার বাগনা জুনেদ তারা বীজ রোপণ করেছিলেন। এখন বাগনা ও বীজ গুণনি যেগুন আলু ফেলাইছিল, ও যে আমরা আমি যে ভিডিও করেছিলাম, হ্যাঁ ও সাইন না নি আর চল্লিশ, ঠিক আছে আমি তুমি তাই আলু ফেলাইবার সময় ভিডিও করেছিলাম, আর এখন রবিবার সময়ও ভিডিও করলাম। ও কাদার মধ্যে দিয়ে হেঁটে যেতে হয়। তিনটা ইয়া মাহবুদ ইখানে কোনো যত্ন হয়েছে না, আমি আইছিলাম তুমি তান যে হিসবার মাছ ধরবার একটা ভিডিও করতাম, এখন তো সপ্তাহ শেষ হয়ে গেছে, এখন কিতা করতাম তারা দল। হ্যাঁ হয় এরা কেমনে দিয়ে দিব হাওরের মাঝখানে অনেক কাদার মধ্যে দিয়ে হাঁটতেছি, আর একটা পুকুর সেচ দেওয়া হচ্ছে, সেটাতে মাছ ধরা হচ্ছে। এই যে সামনে একটা বক ঘুরে গেল, অসাধারণ সেই দৃশ্য। সামনে ছোট ছোট দুইটা পুকুর আছে, আর কাদার মধ্যে দিয়ে আমি হাঁটতেছি। আপনারা হয়তো পানির আওয়াজ পাইতেছেন, যাই হোক আমি প্রথমে যে পুকুরটাতে মাছ ধরা দেখানোর জন্য এসেছিলাম, আমি আসার আগেই সেই পুকুরটা মাছ ধরা শেষ হয়ে যায়, যার কারণে আমি সেই পুকুরটার মাছ ধরা দেখানো দেখাতে পারি নাই, হাঁটু পর্যন্ত এখানে গাড়া। এই পুকুরটা তিন চার দিন আগে সেচ দেওয়া হয়েছে,
একদম কোমর পর্যন্ত ডুইকা গিয়ে আছে, কিছু করার নাই। যেহেতু বলেছি যে আজকে ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য, আজকে তো করবই। আবার পানির মধ্যে নামতে হচ্ছে, বেশ পানি। এই জায়গাটা হাওরের একদম মাঝখান। আমি আমাকে দেখাইতে পারতেছি না, যেহেতু আমি নিজেই ভিডিও করতেছি, আমাকে দেখলে বুঝতে পারতেন। কিভাবে মাছ ধরা হয়, কত কষ্ট করা হয়। ও উঠলাম, অবশেষে আইলাম। ওটা তো ওইসব তুলতাম মাছ, কত কষ্ট করে বাড়ি যায় একটু দেখো গা। হ্যাঁ ও হে ও সাফুয়ান রে মাথায় আইলাম, কইলে আব্বা কিছু পানি হিসাত। মাছ হয়েছে নি শুয়েব? ও সেইটা মনে করে হইব না, আমি ওখান বাদ দিলে আইসুন তো এখান তো বেচুন নি। ওইব নে হোল ভাই সব ওইছে নি, তিনটা আপনার কেন তো বাক্কা নিয়ে আছে কুনানো হোল বস্তা আপনি। আমি ওটা তুললে একটুটা ইয়া সাইলো বস্তা তুললে তো বান্দা নানি বান্দা এগলা হ্যাঁ দুইবার ফাটাইছি নি। আমরা দেখি তার মাঝে মাছ তিনটা মানে কি ডিজিটাল লইছে এখন, হলেই বলেই কোনটা নাই ক্যারেট ভাইসাব। আর দেখ কি আর এটা তো দেখা যার না, খালি ক্যারেটও দেখা যার। অনু দেখলাম, যাই হোক আমি এটা হলেই দেখলাম অনেক দিন পরে।
কিতা করতাম বাইসাও ও আচ্ছা তা আনো আনো দেখি ইয়া ও তো ওজন হয়েছে এটা কোন থেকে উঠছে গো বিমাল হ্যাঁ কেন দিবি না ভাবিনি এগুলো পয়সা আছে ওই ভাই আসলে তো তুমি উঠতে পারবে না ভাইয়া ও রে ভাই দেখি আইলাম যখন আমি বিদ্যুৎ সপ্তাহ তুললে নি কেরেটা আসলে কিন্তু সহজ অনেকটা খাওয়া সহজ ধরা কষ্ট রহিমুদ্দিন ভাই অনেক কষ্ট করা একটা কষ্ট শেষ নাই দেখি 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 ভাই আবার দেখাও আমি ও ভাই টাকা দি দিস ভাই ও ঠিক আছে ভাই তা কিটা লাঠি মাছ হ্যাঁ অনেক সুন্দর টাটকা জিনিস দেখলাম শেষ নি এটা আমরা সিলেটি ভাষা কিটা নাম সিলেটি ভাষা সিয়াং নানি আর বই বাসায় কি তাকে জানে একটা এমনি এখন লাঠি মাছ না নি অন্যান্য জায়গা ভাই ভাই এগুন কি জাত বেদা মাছ বেদা মাছ বেদা মাছের তো স্বাদ কিন্তু ভাই কম নাই টাটকা জিনিস ভাই দেখি ভাই খান্দা থাকি দেখি টাটকা জিনিস একবারে বেদা মাছ তো একসময় আমরা আরো অনেকটা আছিল মাগুর মাগুর মাছ ও ঠিক আছে ভাই দেখি বাস মোটামুটি মাছ দো হয়ে গেছে আর দেখাইবে নি কুন্তা ভাই আপনার কাছে কুন্তা আছে নি আচ্ছা হ্যাঁ ও ভাই দেখি গেছি দেখা যায় হ্যাঁ দেখি ভাই তো একটা তো বড় একটা কই মাছ ফাখনা কই মাছ একটা হ্যাঁ ফাখ ফাঁকি গেছে একটা এখানে ইটা মাছটা আমরা একবারে জয় গেছে বিলুপ্ত হয়ে গেছে খাইকিয়া মাছ দেখি খাইকিয়া মাছ
এক সময় অনেক তাফা হওয়া দেখতো, এখন রয়ে গেছে। দেখি বাড়িতে কিয়া খাবার আইছে, মাছ ধরাতে ইয়া মানে বাড়িতে খাওয়া দাওয়া বিভিন্ন জিনিসপত্র আইছে, চা কাপ বা দেখি অনেক কষ্ট করে চাল লই আইছেন, সকলের খাওয়াইতা করে আমি যে ভিডিও করি আমার খাওয়াইবা নি, আচ্ছা আমি বলে আগে খাই লই তাও না আমি খাইতাম নাই। দেখতাম ভাল লাগে ভাই, ই দুইটা দাম ভাই বাজারে কত হইব, দুইটা মাছ হলে তো অনেক অনেক দাম, আর তা মাছ তো খাইতেও খুব মজা, বিচি দি খুব শক্তিশালী মাছ ভাই, ঠিক আছে কারণে না আসো চিনা যায় না, আমি আর তোমার বাই মনে হয় তিন হল বুঝছি খাটা ওটা কোনটা নাই তো এখান বড়ে গেছে না লাইব নাই না এটা কিতা ফেটু সার মাজার হয়ে গেছে না কিতা টেকা দিতা চকলে খালি ছোট মাছ ইটা মাছ ধরতাম না আরো আগে হল মরে গেছে না ইটা ওটা মাছ না নিটা গুড়া এগুন গুড়া ওটা কুমটা মারে নেই আমার তুমি লাভ হইলো কিতা যদি ফুসু ঠিক থাকতো মাছ মাছ।